নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো বাংলার। আজকে আমি পাঁচখানা সেট সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো, পেজ নম্বর 399, 419, 441, 462, 482। তো দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। তো দেখো, 399 পেজের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1-এ, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি হলেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার নিমায় বাবু। 1.2-তে অমৃতের মতো ছেলে পেলে ইশাবের বাবা পালন করতে রাজি ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 21 জন। পরের প্রশ্ন 1.3-তে ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখেছে, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 2-3টি। 1.4-এ নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিদেশি ফুলে রক্তের ছিটে। পরের প্রশ্ন 1.5-এ এসো যুগান্তরের কবি দাঁড়াও, তো দেখো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মানহারা মানবীর দ্বারে। 1.6-এ কী বলেছে, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি কথাটি বলেছেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ধাত্রী মায়ের ছদ্মবেশে লক্ষ্মী। তো দেখো 1.7-এর প্রশ্ন কী বলেছে, অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদের সত্যতা মেলে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সাময়িক পত্রে। 1.8-এ ওস্তাদ কলম্বাসদের ইংরেজিতে বলে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ক্যালিগ্রাফিস্ট। 1.9-এ তারাও ছিল ফাউন্টেন পেনের নেশা, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কার, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1.10-তে ছেলেরা ফুটবল খেলে নিম্নলিখিত পথটি যে কারকের উদাহরণ, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার করণ কারক। 1.11-এ সমাস শব্দের অর্থ, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সংক্ষেপ। পরের প্রশ্ন 1.12-তে যৌগিক বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দুটি, কটি হবে, দুটি হবে। পরের প্রশ্ন 1.13-তে বাঁশি বাজে এটি যে বাচ্চের উদাহরণ, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কর্মকর্তী বাচ্চে। 1.14-এ আকাশে মেঘ নেই তবু বৃষ্টি পড়ছে, বাক্যটি হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার যৌগিক বাক্য। 1.15-এ ক্রিয়া বিভক্তির অপর নাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ধাতু বিভক্তি। 1.16-এ চরণ কমল যে ধরনের কর্মধারায় সমাস, অ্যান্সার হবে, তো দেখে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উপমিত কর্মধারায়। পরের প্রশ্ন 1.17-এ দ্বারা দিয়ে কর্তৃত্ব হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অনুসর্গের। পরের প্রশ্ন কী বলেছে, এবার আমি এবিটিএর টেস্ট পেপারের 419 নম্বর পেজের যাবতীয় MCQ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন বলেছে 1.1-এ পলিটিক্যাল সাসপেক্টরের নাম কি, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সব্যসাচী মল্লিক। 1.2-তে অমৃতের বয়স ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 10 বছর। 1.3-তে নদের চাঁদ কদিন নদীকে দেখেনি, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 5 দিন। 1.4-এ আয় আরও বেঁধে বেঁধে থাকি মূল কাব্যগ্রন্থের নাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জোয়ালি পাষাণ হয়ে আছে। পরের প্রশ্ন 1.5-এ কী বলেছে, 1.5-এর প্রশ্ন বলেছে মাভুই শব্দটির অর্থ হল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভয় পেও না। 1.6-এ রূপে অতি রম্ভা যিনি, রম্ভা হলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অস্পরা। 1.7-এ সেনজিটাইজেড পেপার এর অনুবাদ কি লিখেন, ঠিক আছে তো কী বলছি দেখো, কি লিখেন ঠিক হয় বলে প্রবন্ধিক মনে করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, গয়ের অ্যান্সার হবে সুগ্রাহী কাগজ। 1.8-এ হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটির বক্তা, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কালিদাস। 1.9-এ যারা পোশাকি নাম স্টাইলাস, কার পোশাকি নাম স্টাইলাস, তো দেখো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ব্রোঞ্জের শলাকার। 1.10-তে পণ্ডিতে পণ্ডিত তর্ক চলছে, নির্মরেখা পদ্বয় হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ব্যতিহার কর্তা। 1.11-এ উপনগরী সমাজটি গড়ে উঠেছে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সামপ্রিয় অর্থে। পরের প্রশ্ন 1.12-তে বহুব্রী সমাসে প্রদান হয় যে পদের অর্থ তা হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অন্য পদ। 1.13-তে কী বলছে, পুরুষ সিংহ পদটির ব্যাজবাক্য হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পুরুষ সিংহের ন্যায়, অ্যান্সার কী হবে পুরুষ সিংহের ন্যায় হবে, ঠিক আছে, পুরুষ সিংহের ন্যায়, ঠিক আছে। 1.14-এ কী বলেছে, আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সরল বাক্য। 1.15-এ বনে থাকে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আকাঙ্ক্ষা। পরের প্রশ্ন 1.16-এ কর্মবাচ্যের কর্তাকে বলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অনুক্ত কর্তা। 1.17-এ শূন্য বিভক্তির চিহ্ন হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ওয়া, কী হবে ওয়া হবে।
এবার আমি মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের 2023 সালের বাংলার পেজ নম্বর 441 পেজ নিয়ে আলোচনা করছি। 1.1 এ তপনের লেখা গল্প যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম অ্যান্সার বেক কয়ার অ্যান্সার সন্ধ্যা তারা। 1.2 তে হিসাবের বাবা জাতিতে ছিলেন অ্যান্সার বেক কয়ার অ্যান্সার পাঠান। 1.3 তে হরিদা পুলিশ সেজে দোয়ালবাবুর লিচু বাগানে মোট ছাত্র ধরেছিল অ্যান্সার বেক কয়ার অ্যান্সার 4 জন। 1.4 এ কেছে গানের বর্ম আস পেরেছি অ্যান্সার বেক কয়ার অ্যান্সার গায়ে। পরের প্রশ্ন 1.5 এ সমুদ্র নিরপতি সুতার নাম হলো অ্যান্সার বেক কয়ার অ্যান্সার পদ্মা। 1.6 এ কী বলেছে রক্তে তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ শব্দের অর্থ অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার খড়গ। 1.7 এ কী বলেছে দেখো খাগের কলম দেখা যায় একমাত্র যে পূজোর সময়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সরস্বতী। 1.8 এ কী বলেছে শ্রীপন্থের প্রকৃত নাম হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নিখিল সরকার। 1.9 এ কী বলেছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অর্থ হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার হবে অ্যান্সার বেগ ঘয়ের অ্যান্সার প্রবাদ। 1.10 কী বলেছে অনুসর্গ হলো এক জাতীয়, অ্যান্সার বেগ ঘয়ের অ্যান্সার অব্যয়। 1.11 কী বলেছে বিভক্তি শব্দের অর্থ হলো অ্যান্সার বেগ ঘয়। তো দেখো বিভক্তি শব্দের অর্থ হলো, এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, আমি কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো। 1.12 কী বলেছে অকারক পদ হলো অ্যান্সার বেগ ঘয়ের অ্যান্সার 2। 1.13 কী বলেছে ব্যাস বাক্যে ব্যাস শব্দের অর্থ অ্যান্সার বেগ ঘয়ের অ্যান্সার বিস্তার। 1.14 কী বলেছে রাজপথ পথটির ব্যাজবাক্য হলো অ্যান্সার হবে রাজে পথে রাজা। অ্যান্সার কী হবে পথে রাজা খয়ের অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে 1.15 এ বাক্যে রূপান্তর করতে হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অর্থের পরিবর্তন না করে। 1.16 এ কী বলেছে প্রচলিত অর্থে বলা যায় ক্রিয়ার প্রকাশভঙ্গি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বাচ্য। 1.17 এ কী বলেছে বাক্য নির্মাণের শর্তে আসক্তি শব্দের অর্থ অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নৈকট্য। অ্যান্সার কী হবে গোয়ার অ্যান্সার নৈকট্য। তো দেখো এবার আমি 462 পেজ নিয়ে আলোচনা করছি। 1.1 এর প্রশ্ন কী বলেছে বিরাগীর মতে রাগ হলো অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রিপু। 1.2 তে কী বলেছে অপূর্ব জাতিতে ছিল অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ব্রাহ্মণ। পরের প্রশ্ন কী বলেছে 1.3 তে রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে জহুরি বলতে অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ছোট মেশামশাই। 1.4 এ কী বলেছে কবি কিসের বর্ম করে বুলেট তাড়ান অ্যান্সার হবে কয়ার অ্যান্সার গানের। 1.5 এ কী বলেছে আমাদের আরও বেঁধে বেঁধে থাকা প্রয়োজন কারণ অ্যান্সার হবে কয়ার অ্যান্সার আমাদের বাঁচার আর কোনো পথ নেই। পরের প্রশ্ন কী বলেছে 1.6 এ অসুখী একজন কবিতাটি বাংলার অনুবাদ করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নবরুণ ভট্টাচার্য। 1.7 এ কী বলেছে কত ধরনের পাঠকের কথা বলা হয়েছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দু ধরনের পাঠকের কথা বলা হয়েছে, দু ধরনের। 1.8 এর প্রশ্ন বলেছে পার্কার শেপার্ড ওয়াটারম্যান সোয়ান এগুলি হলো, তো দেখো এইগুলো হলো ঘয়ের অ্যান্সার হবে কলম তৈরির কয়েকটি কোম্পানির নাম। 1.9 এ লাঠি তোমার দিন ফুরিয়ে আছে, তো দেখো অ্যান্সার হবে কয়ার অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন কী বলেছে 1.10 তে বিভক্তি অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সর্বদা শব্দের পরে যুক্ত হয়। 1.11 এ কী বলেছে আমি অপরাধ করেছি অ্যান্সার হবে কয়ার অ্যান্সার কর্তৃবাচ্য। পরের প্রশ্ন 1.12 তে কী বলেছে হাই বিধি বাম মম প্রতি এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার আবেগ সূচক বাক্য। 1.13 তে কী বলেছে দিনের অন্তিমকাল চিহ্নিত পথটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্মধারায় সমাস। পরের প্রশ্ন 1.14 এ ইসবের মেজাজ চড়ে গেল অ্যান্সার হবে কয়ার অ্যান্সার কর্মকারকে শূন্য বিভক্তি। 1.15 এ কী বলেছে খড়কুটো পদের ব্যাজবাক্য অ্যান্সার হবে খড়কুটো, ঠিক আছে এটা কিন্তু দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। 1.16 এ কী বলেছে নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল চিহ্নিত পথটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্তৃকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন 1.17 এ কী বলেছে যে হেঁটে গেল গির্জার এক নান, এখানে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সমন্দ পদে রোয়া বিভক্তি, সমন্দ পদে রোয়া বিভক্তি। এবার আমি 482 নম্বর পেজ নিয়ে আলোচনা করব মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার সলভের বাংলার। ফার্স্ট কোশ্চেন 1.1 এ নদের চাঁদের বয়স অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 30 বছর। 1.2 তে কী বলেছে তপনের নতুন মেশমশাই একজন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লেখক। 1.3 তে কী বলেছে অদল বদল গল্পটি তর্জমা করেছেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কী আছে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, ঠিক আছে। 1.4 এ ইন্দ্রজিতের স্ত্রীর নাম অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রমীলা। 1.5 এ কী বলছে তারা আর স্বপ্ন দেখতে পারল না অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শান্ত হলুদ দেবতারা। 1.6 এ প্রশ্ন কী বলেছে তো কী বলেছে কবি হাত নাড়িয়ে যা
তাড়ান অ্যান্সার খয়ার অ্যান্সার বুলেট 1.7 কি বলেছে লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন অ্যান্সার হবে খয়ার অ্যান্সার ব্রহ্মমোহন মল্লিক ব্রহ্মমোহন মল্লিক তো 1.8 প্রশ্ন বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 1936 খ্রিস্টাব্দে 1.9 কি বলেছে সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিলেন অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার স্টাইলাস 1.10 কি বলেছে অনুসর্গের অপর নাম অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কর্ম প্রবচনীয় 1.11 কি বলেছে ইসাবের মেজাজ চড়ে গেল নিম্নলিখিত পথটি যে কারকের উদাহরণ অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কর্মকারক পরের প্রশ্ন 1.12 জীবন নাশের আশঙ্কায় যে বিমা জীবন বিমা কোন কর্মধারায় সমাসের উদাহরণ তো দেখো অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার মধ্যপদলোপী কর্মধারায় 1.13 কি বলেছে দ্বন্দ্ব সমাসের অর্থে প্রাধান্য থাকে অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার উভয় পদে ঠিক আছে কি বলছি আমি উভয় পদ পরের প্রশ্ন 1.14 কি বলেছে যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার নির্দেশক বাক্য 1.15 কি বলেছে পাখিগুলো নীল আকাশে উঠছে বাক্যটি যে শ্রেণীর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার সরল বাক্য 1.16 কি বলেছে আমার খাওয়া হয়েছে এটি যে বাচ্চের উদাহরণ অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ভাব বাচ্য 1.17 কি বলেছে যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কর্ম কর্তৃক বাচ্য তো আপাততভাবে আমি এই পাঁচখানা সেট সলভ করে দিচ্ছি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে